হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে সোমবার 19শে আগস্ট, তো আজকে রাখি পূর্ণিমা। তো সবাইকে রাখি পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। তো গলা ধরে গেছে। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ভোর থেকে বৃষ্টি হচ্ছে, তাও একটু কমেছিল, আবার বৃষ্টি হচ্ছে এখন। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, স্কুলে যাবো, তার আগে ভাইকে রাখি পরাবো। আর ভাবলাম অনেক দিন তো ব্লগ করা হয়নি, তাই একটু ছোট্ট কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো এই ভাইকে রাখি পরাবো, কারণ সকালবেলা রাখি পরিয়ে স্কুলে চলে যাবো। কী বলো তো, ভাই কলেজ চলে যাবে, সে আসবে, সেই সন্ধে হয়ে যাবে। তো তাই জন্য হাতবেলা রাখি, মানে এখন আমি বেরিয়ে যাব, ও যখন বেরোবে আমি তখন বাড়ি থাকবো না, আমি থাকবো স্কুলে। তো আর ও যখন আসবে তখন হয়ে যাবে সন্ধে, তখন প্রায় রাখি থাকবে, অবশ্যই থাকবে, বাট সন্ধে হয়ে যাবে, মানে সন্ধে হয়ে যাবে। তাই জন্য একদম সকাল সকাল চান টান করে নিয়েছি, মা মিষ্টি টিষ্টি এনে রেখে দিয়েছে। মিষ্টি আনতে বলেছিলাম মাকে, চকলেট আনতে বলেছিলাম, চকলেটটা আমার স্কুলের বাচ্চাদের জন্য, আর মিষ্টি আনতে বলেছিলাম ভাইকে। তো মা সব কিছু এনে রেখে দিয়েছে, আমি একটু প্লেটে করে সাজাবো, ভাইকে রাখি আনবো, তারপর বেরিয়ে যাবো স্কুলে। ভাই দেরি করে বেরোবে, ভাই কলেজ যাবে দেরি করে বেরোবে। তো চলো তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করছি, মানে রাখি। তো এবারে তেমন কিছুই করিনি, কারণ এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির অবস্থা কি। আর আমার বাবাও বাড়িতে নেই এখন, বাবা থাকলে তবুও দোকান টোকান গিয়ে ছুটাছুটি করে, দোকান থেকে যাই হোক টুকিটাকি কিছু কিনে আনতো। মা কত ছুটাছুটি করবে, মা পুজো করলো সকালবেলা উঠে, তারপর মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে এলো, চকলেট নিয়ে এলো। আর তাই বাবা এখন বাড়িতে নেই, বাবা আজকে আসবে বাড়িতে। তো চলো তাহলে ব্লগটা, মানে এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। সকালবেলা ধূপ করে, যেহেতু বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে গেল। তো তারপরে সঙ্গে সঙ্গে আবার কারেন্ট চলেও এসেছিল। এই যে দেখো কারেন্ট চলেও এসে পাশে প্লেট সাজিয়ে এতগুলো মিষ্টি তো দিয়ে দিয়েছি, বাট এতগুলো মিষ্টি ও খাবে না, হয়তো একটু নেবে বা একটা নেবে, তাও প্লেটটা সাজানোর জন্য দিয়েছি। তো এখানে কেক আছে, তোমাদের সাথে স্কুলের কিছু মুহূর্ত শেয়ার করি। তো আজকে এক্সাম ছিল ওদের, এক্সামের পর বাচ্চা কাচ্চাগুলো এখানে সব ম্যামদের হাতে রাখি পরাচ্ছিল, ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। তো আমরাও করেছি যখন স্কুল কলেজে পড়তাম। হ্যাঁ, কলেজে অতটা হয়নি, কলেজে খুব রেয়ার আমার
এক দুজন বান্ধবী ছিল, ওরা রাখি পড়াচ্ছিল। সে রাখি পূর্ণিমার সময় মানে অতটাও কলেজে ঠিক অতটা হয়নি, বাট স্কুলে যখন পড়তাম রাখি পূর্ণিমার এক সপ্তাহ আগে থেকে হয়তো রাখি কেনা শুরু হয়ে যেত, চকলেট এইসব কেনা কাটি এসব তো হতোই, কোচিংয়ে পড়তে যেতাম, তারপরে ধরো স্কুলের বন্ধুবান্ধব, কোচিংয়ের বন্ধুবান্ধবের জন্য, তারপরে সবার একটা স্পেশাল বন্ধু তো থাকেই, মানে আমরা যেটা বলি প্রিয় বন্ধু বা প্রিয় বান্ধবী, বেস্ট ফ্রেন্ড যেটাকে আমরা বলি, তো সেটা তো সবারই কম বেশি স্কুল লাইফ বলো কলেজ লাইফ থাকে, কারো বেস্ট ফ্রেন্ড সারা জীবনের জন্য রয়ে যায়, আর কারো বেস্ট ফ্রেন্ড ওই স্কুল লাইফের মধ্যে সীমাবদ্ধ বা কলেজ লাইফের মধ্যে সীমাবদ্ধ থেকে যায়, তারপরে বেস্ট ফ্রেন্ড নামক জিনিসটা হয়তো ভুলেই যায়। বাট হ্যাঁ, সবাই যে ভুলে যায় তা নয়, বাট কিছু কিছু মানুষের হয় না যে বেস্ট ফ্রেন্ড ওই স্কুল লাইফ কলেজ লাইফ পর্যন্তই সীমাবদ্ধ, তারপরে আর খুঁজে পাওয়া যায় না, তাদের পাত্তা পাওয়া যায় না, তারা এতটাই ব্যস্ত হয়ে যায়। তো যাই হোক, সেই স্পেশাল বেস্ট ফ্রেন্ড বা স্পেশাল বন্ধু বা বান্ধবীর জন্য স্পেশাল রাখি কেনা, মানে সবার থেকে আলাদা রাখি কেনা, সবার থেকে আলাদা চকলেট কেনা, তো এই সব দিনগুলো খুব মিস করি। ওরা যখন হাতে রাখি বানছিল না, আমার খুব মনে হচ্ছিল আমার স্কুল লাইফের কথাটা, আমার